রুট ক্যানাল করার পর বা আরসিটি করার পর আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার রুট ক্যানাল করা দাঁতটি খুব ভালো থাকে বা সুস্থ থাকে? হয়তো আপনার ডেন্টিস্ট আপনাকে বলে দিয়েছেন যে আপনি রুট ক্যানাল করিয়েছেন, তারপর কি কি সতর্কতা আপনি অবলম্বন করবেন তাও একবার শুনে নিন। আমি বলে দিচ্ছি অনেকটা সামারি আকারে। 1, রুট ক্যানাল করার পর ক্যাপ লাগানোর আগে, মানে আপনার রুট ক্যানাল হয়ে গেছে, ক্যাপ তখনও লাগানো হয়নি, এই দুটি স্টেজের মাঝখানে কোনোভাবেই কিন্তু কোনো শক্ত খাওয়ার ওই দাঁত দিয়ে চিবোবেন না বা কাটবেন না কিছু। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে দাঁত ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং রুট ক্যানাল করার পর ক্যাপ লাগানোর আগে পর্যায়ে কোনোভাবেই শক্ত খাবার খাবেন না। ক্যাপ লাগানো হয়ে গেলে তারপরে আপনি খেতে পারেন। 2, রুট ক্যানাল এবং ক্রাউন দুটি কমপ্লিট হয়ে গেলে প্রতিদিন নিয়ম করে সকালে এবং রাতে খুব ভালোভাবে ব্রাশ করবেন, কোনোভাবেই যাতে ওই ক্যাপ এবং মাড়ির মাঝখানে খাওয়ার জমে না যায়। সেটি হলেই কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে। প্রায় 80-90% ক্ষেত্রেই কিন্তু রুট ক্যানাল করার পর দাঁতে ব্যথা এই কারণেই হয়, খাওয়ার জমে হয়। সুতরাং মুখ খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে যাতে ওই জায়গায় কোনোভাবে কোনো খাওয়ার জমতে না পারে। 3, চেষ্টা করবেন ঘুমানোর ঠিক আগে রাত্রেবেলা হালকা গরম জল নিয়ে একটু কুলকুচি করতে, যাতে ওই ক্যাপের জায়গাটিতে যদি কোনো রকমের কোনো খাদ্য বস্তুকণা বা ফুড পার্টিকেল জমে থাকে সেক্ষেত্রে সেটি পরিষ্কার হয়ে যাবে বা ওয়াশ আউট হয়ে যাবে। সুতরাং খাওয়ার জমার কোনো সম্ভাবনা থাকবে না। 4, যে নিয়মটির কথা বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। আমি 3 জিনিসের কথা উল্লেখ করব, যে 3 জিনিস কখনোই রুট ক্যানাল করা দাঁতে কাটবেন না বা চিবোবেন না। 1, ভাজা শক্ত মটর। 2, খাসি মাংসের হাড়। এবং 3, সুপুরি। এই 3 জিনিস কোনোভাবেই কিন্তু আপনার রুট ক্যানাল করা দাঁত দিয়ে কাটবেন না বা চিবোবেন না, সেক্ষেত্রে কিন্তু দাঁত ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থেকে যায় বা দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 5, যে নিয়মটির কথা বলবো সেটি কিন্তু খুবই সহজ, আপনি চাইলে করতেই পারেন। সেটি হলো সপ্তাহে অন্তত পক্ষে 3, মানে একদিন ছাড়া একদিন করতে পারেন, ফ্লসিং করতে পারেন। ফ্লস হলো সুতোর মতো একটি জিনিস যেটি দিয়ে দুটি দাঁতের ফাঁকে জমে থাকা খাওয়ার পরিষ্কার করা হয়। যদি সম্ভব হয় প্রতিদিন ফ্লসিং করতে পারেন, তাহলে কিন্তু রুট ক্যানাল করা দাঁত খুব ভালো থাকবে, পাশে কোনো রকম কোনো খাওয়ার জমবে না। যারা ফ্লসিং কি বা ফ্লসিং কথাটা শোনেননি, চিন্তার কোনো কারণ নেই। ফ্লসিং কীভাবে করবেন, ফ্লস জিনিসটা কি, কোথা থেকে পাবেন, কীভাবে কিনতে হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারেন। সুতরাং অবশ্যই ফ্লসিং করুন যাতে কোনো রকম খাদ্য জমা না হয়। সর্বশেষ যে নিয়মটির কথা উল্লেখ করব তা হলো রুট ক্যানাল করার পর অন্ততপক্ষে 6 অন্তর অবশ্যই আপনি আপনার ডেন্টিস্টের কাছে যান এবং রুট ক্যানাল করা দাঁতের চেক আপ করেন। শুধু রুট ক্যানাল করা দাঁত নয়, সব দাঁতগুলোই চেক আপ করেন। কোনো দাঁতে কোনো ক্যাভিটিস হয়েছে কি না, কোনো জায়গায় কোনো ক্ষয় হচ্ছে কি না বা মাড়ি ঠিক রয়েছে কি না, অবশ্যই চেক আপ করান। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওরাল হাইজিন মেনটেন করাটা কিন্তু খুবই দরকার। আশা করছি বুঝতে পেরেছেন যে রুট ক্যানাল করা দাঁতে কী কী সতর্কতা আপনাদেরকে নিতে হবে। খুবই সহজ, আশা করছি বুঝতে কারোরই কোনো অসুবিধে হয়নি। আর যদি কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।